এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, ভীষণ বলবো না, একটু তো ঠান্ডা লেগেই আছে, গলার ভয়েস শুনে বুঝতেই পারবে তোমরা সবাই। আর ইতিমধ্যে কয়েকটা ব্লগে বলেই যাচ্ছি শরীর ভালো না, শরীর ভালো না। এখনও কিন্তু শরীর পুরোপুরি ফিট হয়নি, তবে আগে থেকে অনেকটা ভালো আছি। দেখো, বিকালবেলায় বানাচ্ছিলাম মা বাবার জন্য ডিম আর ওটস দিয়ে অমলেট, আর সেটা ভেজেছিলাম বাটার দিয়ে। যে কোনো খাবারই ভাজাভুজি হোক, বাটার দিয়েই ভেজে মামামকে দিই, খেতেও খুব টেস্টি হয় আর শরীরের পক্ষেও ভীষণ হেলদি। তো দেখো, এখন যেহেতু মামাম স্কুলে যাচ্ছে, তো বিভিন্ন ধরনের রেসিপি আমি ইউটিউবে দেখতেই থাকি যে কী টিফিনে বানিয়ে দিতে পার, মানে দেওয়া যাবে আর কি। তো এমনিতে সাধারণত পেঁয়াজ লঙ্কা কুচি সবজি টবজি এগুলো এর মধ্যে দিয়েই দেয়, তবে আমার মামাম আবার ভীষণ বদ অভ্যাস, মুখে যদি একটু সবজির টুকরো বাঁধে তো খেতেই চায় না। সেই জন্য আমি তোমার ডিম আর হচ্ছে ওটস দিয়ে আর হচ্ছে একটু নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা বানিয়ে দিলাম, আর সঙ্গে একটু স্মাইল ফেস করে দিলাম যাতে মামামের একটু দেখে ভালো লাগে, বলো, খেতেও ভালো লাগে। তাই ভালো লেগেছে তোমার? তারপর নিজের জন্য বানিয়ে নিলাম এক কাপ চা কড়া করে, আর সঙ্গে ছিল দুটো বিস্কিট। রোজদিনই তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু চা খাচ্ছি, সত্যি খাচ্ছি তো দেখাতেই হবে, তাই না? গলাটা ব্যথার জন্য, ঠান্ডা সর্দির জন্য তো চা খাচ্ছি, তো সেটাও তো দেখাতে হবে আমার তোমাদেরকে, তাই না? তো যাই হোক, চা নিয়ে বসে পড়েছি, এখন ভালো একটু জল খেয়ে নিই। জলটাই বেশি খাওয়া হয় না জানো, ভীষণ কম জল খাই আমি। তো যাই হোক, জল খাওয়ার চেষ্টা করছি আপাতত, আর এখন এই মুহূর্তে আমার আরও বেশি জোরে জল খেতে হবে। তারপর হঠাৎ করে আমি না বিকালবেলার দিকে আমার বরকে ফোন করলাম যে কোথায় আছো, বলছে এই তো আসতে লেট হবে, এসে আছি, মানে কি বাইরেই আছে এরকম বলছিল। তারপর হঠাৎ করে তাকিয়ে দেখলাম ও চলে এসছে, মানে আমি অবাক, এমনিতে তো আগে আগে আসে না, সেটা তোমরা সবাই জানো। তো দেখো, ও তো চলে এলো, এখন আমি চাটা খেয়ে না একটু ফ্রেশ, বলতে কি বলতো, শরীরের মধ্যে ভালো না লাগলে না চুলগুলো কেমন আর কি বেশি হয়ে গেছে, ওগুলোর একটা মানে উপায় খুঁজে পাই না। লাস্টে আমি একটু বেনুনি করে নিলাম, দুপাশে বেশ ভালো লাগছিল, সে স্কুলে যেতাম যখন তখন দুপাশে বেনুনি করতাম, সেই কথাটা মনে পড়ে যাচ্ছিলো। তো তারপর দেখো, ও আসার পথে পেয়ারা মাখা নিয়ে এসেছিলো, আমার মুখে না কিচ্ছু খেতে ভালো লাগছে না, সব কিছু তেতো তেতো লাগছে, কেমন একটা লাগছে, কোনো স্বাদ পাচ্ছি না। তারপর ও মানে পেয়ারা মাখা নিয়ে এসেছিলো যে ওটা খাওয়ার পর যদি মুখটা ভালো হয়। তারপর দেখো, ও চিকেন নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলার দিকে, আজকে যেহেতু আগেই চলে এসছে তার মানে মানে সন্ধ্যাবেলা একটু তো টিফিন বানাতেই হবে। তারপর দেখো, চিকেন পকোড়া ভেজে নিলাম, সঙ্গে সস নিয়ে নিলাম, তারপর হচ্ছে একটু পেঁয়াজ কেটে নিলাম, আর হচ্ছে একটু শসা, আর কিছুটা ভাজি। প্রতিদিন কি করি বলো তো, কিছুটা মানে ওকে দিয়ে দিই, ভাজা হয় দিয়ে দিই, খাওয়া হয়ে যায়। আজকে ভেবেছি সবগুলো একসঙ্গে ভেজে তারপর গল্প করবো আর খাবো, কিন্তু না আস্তে আস্তে করে সব ঠান্ডা হয়ে গেছিলো। তো দেখো, আমার বানানো হয়ে গেছে, লাস্টে কটা আছে ওগুলো এখন মানে তুলে নেবো আর কি। পাশেই দেখবে ফোন রাখা আছে, তো ওই ফোনে আর কি কথা বলছিলাম আমার দুটো বান্ধবীর সঙ্গে, তো রত্নার বিনীতার সঙ্গে। তো ওদের সঙ্গে ম্যাক্সিমাম টাইম একটু যখন ফাঁকা হই বা গল্প করার বা মনের কথা বলার ইচ্ছে হয় তখন ওদেরকে ফোন করি, ওরাও আমাকে ফোন করে, তখন একসঙ্গে এইভাবে কথা বলি। মানে ওদের সঙ্গে কথা বলতে গেলে ভাবতে লাগে না যে কি বলবো না বলবো, যা খুশি তাই বলে দিই, মুখে যা আসে। ইভেন কি আমার হাজব্যান্ডের সঙ্গেও যদি আমি কথা বলি, মানে মন খুলেই কথা বলি, ভাবতে হয় না যে কি বলবো না বলবো, আমাদেরও রিলেশনটা ঠিক ওরকমটা।
তো যাই হোক, দেখো এতদিন দেখছিলে হচ্ছে শুক্রবারকার আর এটা হচ্ছে শনিবার। শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো দেখো বলছিলাম যে গুড মর্নিং যেরকম নর্মালি বলে থাকি, ভেবেছিলাম যে সকাল থেকে একটা ব্লগ শ্যুট করব, তবে দেখলাম যে না ছোট হয়ে যাচ্ছে, তো শুক্রবার আর শনিবার মিলিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালবেলায় হচ্ছে আনারস কেটে নিয়ে এসেছিলাম, ও এখন রেগুলারই সকালবেলায় আনারস খাওয়া হচ্ছে। তো একজন কমেন্ট করছিল যে বাসি পেটে আনারস খায়, আমি তাকে বলবো হ্যাঁ খাই, তো ছোট থেকে তো আমি সেই বাসি পেটেই আনারস খেয়ে আসছি, মানে খালি পেটে আর কি। এখন মামা মের এই উস্কো খুস্কো চুলগুলো একটু মানে ক্লিপ দিয়ে বেঁধে দিলাম, এমন ভাবে চুলটা কাটা ছিল সব চুল একবারে আসে না, জানো না কি ঝামেলা। ভাবছি পুজো চলে গেলে বা ওর জন্মদিনটা চলে গেলে না একটু নেড়ু করে দেবো, আর পুজোর সময় বা জন্মদিনে একটু নতুন নতুন জামা পরাবো দেখতে ভালো লাগবে জন্য এখন আর কাটবো না, তবে ভেবেছি এমনি সুন্দর করে সাইজ করে না হলে কেটে নিয়ে আসবো। তো যাই হোক কী করবো বলো তো, তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও যে মামা মের চুলগুলো এখন কী করলে ভালো হবে। তো দেখো ও খাবে না, জানো আগের দিন বলছিল কি মা পাইনঅ্যাপেল খাবো এরকম মানে খোসা দেখে বলছিল, তারপর আমি বললাম ঠিক আছে, তো এখন আবার বলছে খাবে না। বলো ছেলে মেয়ে কিছু খেতে চাইলে না খেলে না পরে ভালো লাগে না, আমি এই জন্য বলছিলাম খেয়ে নাও শোনা, ও বলছে না খাবো না, ও খাবে এখন তরমুজ খাবে। তোর বাবা বললো ঠিক আছে আমি নিয়ে আসবো। তারপর দেখো চলে এলাম রান্নাঘরে, এই যে মাছ নিয়ে এসেছিলো জ্যান্ত রুই মাছ, ভাজছিলাম কেন জানি দেখছিলাম ভেঙে চুড়ে যাচ্ছিলো, তো একটু অদ্ভুতই লাগছে দেখতে। তো যাই হোক মাছ ভাজছিলাম আর হচ্ছে একটু ডাল করেছিলাম, মটর ডাল উচ্ছে দিয়ে আর ভাত করেছিলাম। এখনও সকালবেলা উল্টোপাল্টা বলতে এটা ওটা খাই না, যেমন আগে একটু লুচি বানাতাম এটা করতাম, তবে এখন কিছুদিন ছুটির দিনে মানে ভাতই খাচ্ছি। এগুলোই এখন খেয়ে নেবো, বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য কিছু করতেও ইচ্ছে করছে না, যেটুকু না করলে নয় সেটুকুনিই করলাম। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। এখানে আমি খাবো হচ্ছে ভাত আর কি, কালকের ভাত ছিল জল ঢেলে রেখেছিলাম, মাছ ভাজা আর হচ্ছে ভাত আর হচ্ছে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা খেয়ে নেবো। আর আমার বরকে আর কি ভাত করে দিয়েছি, ও সাধারণত পান্তা ভাত এসব খেতে চায় না, ও গরম ভাত করে দিয়েছি, ও ভাত খাবে, তো আমি ভাবলাম যে এগুলো আমি খেয়ে নেবো, আমার বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠলো বেশ ভালোই ছিল, অনেকদিন ধরেই মামা মের একটু সর্দি ঠান্ডা লেগেছিলো, তো আজকে হঠাৎ করে দেখছি কপালটা ভীষণ গরম, তো এখন ওকে নিয়ে যাবো ওর বাবা ডাক্তারের কাছে। আমি যাব না, ওর বাবাই নিয়ে যায়, আমি না গেলেও চলবে আর কি, আমারও শরীর ভালো না জন্য আমি যাব না। তো দেখো এখন ওর বাবা নিয়ে গেল ডাক্তারের কাছে, তো ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে এসছে, তারপর ওষুধ খাইয়ে দিলাম, তো অনেকটা এখন মানে সুস্থ আছে আর কি, কেন এখন একটু চটপটা ভাব হয়েছে আর কি। তারপর দেখো আমাকে ও ভিডিও করে দিচ্ছে, তোমরা দেখ খেয়াল করবে ওর হাতে ফোন আছে, ক্যামেরা বারবার ঘুরছে। ওর বাবাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, তো ওর বাবা দেয়নি, তো ও ফোন নিয়ে ও আমাকে ভিডিও করে দিচ্ছে, দেখো কীভাবে করছে। তো যাই হোক একটু বড় হলে মামামি আমাকে ভিডিও শ্যুট করে দিতে পারবে যা বোঝা গেল। আর এখন দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি, তো শরীরটা খুব একটা ভালো নেই বুঝতেই পারছো ওর চোখ মুখ দেখে, ওর বাবার কাছে এসে বসে আছে, এখন হচ্ছে ওকে আমি ভাত খাইয়ে দেব, তো বিরক্ত হচ্ছিল আর কি। দেখলেই কী কী রান্না করেছি, এখন আবার কী করছি বলো তো। মামাম বলছে ভাত খাবে না, তো আমি আর জোরও করবো না, ও বলছে মা আমাকে ব্রেড জ্যাম মানে ওকে টিফিনে যেটা করে দেওয়া হয় বলছে মা আমাকে ওটা করে দাও, তো এখন আবার আমি মেয়ের জন্য ওটা করে দিচ্ছি।
বিকেল হয়েছে কি, ওর বাবাকে বলছে মা বাবা মাঠে নিয়ে চলো, ওখানে দোলনা স্লিপ এগুলো আছে, ওর চড়তে বেশ ভালোই লাগে। তো এখন ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে হচ্ছে মাঠে। মামা আর মামামের বাবা চলে গেল মাঠে, আর এইদিকে আমি ভাবলাম চলো জামা কাপড় গুলো তুলে নি। আজকে জানো সব কিছু তোমাদের দাদাভাই কেচে দিয়েছে, আমি একদম কাচতে পারিনি আজকে, শরীরটা আমার খুব খারাপ লাগছিল। আজকেও আমি ভালো করে ভয়েস ওভার দিতে পাচ্ছি না, কথা বলতে গেলেই না গলায় কেমন যেন একটু মানে এড়িয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই এনার্জিটা পাচ্ছি না। তো তুলে এনে তারপর দেখো বান্ধবীদের সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলিংয়ে, এইভাবে আবার ওদেরকেও একটু নিলাম আমার ব্লগে। তো যাই হোক চলো, আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে। এখন ভালো থেকো সবাই।